পিরোজপুরের আহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্সের ক্ষতিগ্রস্ত গ্রাহকরা তাদের 17,000 কোটি টাকার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন। জাতীয় প্রেস ক্লাবে দুপুরে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। এই সঙ্গে আহসান রিয়েল এস্টেটের প্রতারণার বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান। ক্ষতিগ্রস্ত গ্রাহকরা অভিযোগ করেন, আহসান রিয়েল এস্টেট কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে মামলা করায় একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলেও পিরোজপুর সদর থানা পুলিশ আসামিদের গ্রেফতার সহ কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ ব্যাপারে তারা আইজিপির আশু হস্তক্ষেপ কামনা করছেন।